আমরা এই মুহূর্তে রয়েছি রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে। আমার সঙ্গে আছেন আইএফের অন্যতম সহসভাপতি সৌরভ পাল। সভাপতি অজিত ব্যানার্জি অসুস্থ হয়ে যাওয়ার পর বাংলা মহিলা টিমের প্র্যাকটিস থেকে দেখভাল করে সব কিছু সমন্বয় সাধনের দায়িত্ব সৌরভকে দিয়েছে। বাংলার মেয়েরা আজকে ফিরে এসেছে সকালে ফ্লাইটে, সঙ্গে সঙ্গে সৌরভ নিজের ক্লাবে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে নিয়ে এসে তাদের হাতে একটা ছোট উপহার তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছে, একটা গেট টুগেদারের ব্যবস্থা করেছে। সেই গেট টুগেদারের একদম শেষ পর্বে আমরা সৌরভকে পেয়েছি। সৌরভ, তোমার কাজ কিন্তু এখনও অনেক বাকি, কারণ সামনে কন্যাশ্রী কাপ, তারপরে কলকাতাতেই হওয়ার কথা বা বাংলার মাটিতেই হওয়ার কথা এবারে জাতীয় মহিলা ফুটবল। এই পুরো ব্যাপারটা নিয়ে তোমার কি পরিকল্পনা? প্রথম কথা হচ্ছে জয়দা, আমি স্পটনের সমস্ত যারা দর্শক সবাইকে বিজয়ার শুভেচ্ছা ভালোবাসা জানাই। দেখো, বেঙ্গল টিম ফিরে এসছে, আমরা হয়তো আজকে চ্যাম্পিয়ন বা রানার্স হতে পারিনি, কিন্তু এটা খুব বাস্তব ঘটনা যে বাংলা এবার একটা অসাধারণ ফুটবল খেলেছে। গ্রুপের ম্যাচে তামিলনাড়ুর কত বছরের বিজয়ী দল তার সাথে ম্যাচ ড্র করেছে, আমরা জানি প্রচুর করে জেতা ম্যাচ ছিল, মণিপুরকে হারিয়েছে, ঝাড়খণ্ডকে হারিয়েছে, সেমিফাইনালটা সাডেন ডেথে আমরা হেরে গেছি। আমরা দুটো সময় লিড করছিলাম, মানে 4 নম্বর গোল করলে আমরা টাই ব্রেকারে জিতে যাবো, 5 নম্বর গোল করলেও জেতার সুযোগ ছিল, কিন্তু এটা দুর্ভাগ্যজনক ঘটনা যে বাংলা সবসময় ভালো ফল আশা করে, সেই ফলে পৌঁছাতে পারিনি। কিন্তু দাদা, একটা কথা বলতে পারি যে আইএফএ আমরা 2021 সাল, আমি আজকে বলবার সময় বলেছি সবার সামনে যে আমরা আইএফএ পরিবার বলতাম, এবং এটা 2021 সালে করোনার ঠিক পরপরই 19শে ডিসেম্বর কন্যাশ্রী কাপের ফাইনাল ম্যাচ ছিল, তৎকালীন সম্পাদক তার তিনি ছিলেন, আমরা কন্যাশ্রী ফাইনালে দুর্দান্তভাবে একটা ফাইনাল করেছিলাম, সেখানে ইস্ট বেঙ্গল রানার আপ হয় এবং চ্যাম্পিয়ন হয় SSB। তখনই সবার আমাদের যা প্রচেষ্টা, তো সেই প্রচেষ্টায় তৎকালীন আইএফএ সবাইকে নিয়ে পরিবারের মতনই তৈরি করে ফেলেছিল, জয়দীপ মুখার্জি সেক্রেটারি ছিল। সত্যিকারের যে মাঝে কিছুটা সময় যেন একটু বিবর্ণ হয়ে যাচ্ছিল, যে ময়দানে মাঠে ঘাটে একটা কথা হচ্ছিল যে বিভাজন হয়ে গেছে, অনেক আমাদের মধ্যে গ্রুপ তৈরি হয়ে গেছে আইএফএর মধ্যে, আজকে বাংলা টিম ফিরে আসবার পর যে অনুষ্ঠানটা, এটাকে সম্বর্ধনা আমরা দিইনি। অবশ্যই যে চ্যাম্পিয়নার্স সম্বর্ধনা দেয়, আমরা আমাদের যে প্রেসিডেন্ট, আইএফএ প্রেসিডেন্ট, কালিকা কৃষ্ণ সংঘের প্রেসিডেন্ট মাননীয় অজিত ব্যানার্জি, আমরা তার একটা আহ্বান ছিল, এবং সেই আহ্বানে আজকে আমরা সবাই, যেমন শুভজিৎ সাহা গভর্নিং বডি মেম্বার, রাকেশ ঝা, নজরুল ইসলাম আমার সেক্রেটারি, অনির্বাণ দত্ত, জয় দত্ত, তাদের যেমন একটা ভূমিকা, আমরা সবাই একটা টিম হিসাবে আজকে কালীঘাট মেসের ফ্ল্যাগের নিচে, আমরা ব্যানার নিচে এই একটা অনুষ্ঠান, একটা মিলন উৎসব করলাম। এবার এটাও একটা আমাদের কাছে ভালো দিক যে কিছুদিন পূর্বেই, আজ থেকে 3 দিন পূর্বে বাংলা টিম যখন ফিরে আসবে, তখন আইএফএর সচিব অনির্বাণ দত্ত, আমি প্রাক্তন সচিব জয়দীপ মুখার্জি একটা স্টেজে ছিলাম, সেই স্টেজে বর্তমান সচিব প্রাক্তন সচিব সাথে কথা বলতে বলতে বলল জয়দীপ, দেখো একটু আইএফএর জন্য, জয়দীপ মুখার্জি কিন্তু বাংলার মেয়েদের ফিরে আসার জন্য সেও একটা 1 লাখ টাকার চেক দিয়েছে। বলতে পারে যে বাংলা টিমের এই যে ফিরে আসা সবটাই একটা মিলন উৎসবের মতন, সেটাকে একটা অনুঘটকের কাজ করেছি আমি, আমাদের সভাপতি সাথে এতদিন ধরে ফুটবলটা মহিলাদের করতাম, এবছর একটু দায়িত্ব আইএফএ বেশি দিয়েছিল, করে ফেলেছি, ফলে আমার মানসিক শান্তি যে জয়দা আজকের অনুষ্ঠানটা তোমরা এসেছো, আমরা উপহার হয়তো সামান্য কিছু মেতে দিতে পেরেছি, কিন্তু আজকে পরম তৃপ্তি যে ময়দানের যে ভাগাভাঙির যে গুঞ্জন সেটা কিন্তু আজকে দেখলাম, একদম ফিল গুড পরিবেশে, একটা সুন্দর সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা অনুষ্ঠানটা দেখলাম, এটাই তো কাম্য বাংলা ফুটবলের, কলকাতা ফুটবলের সঙ্গে আমরা যারা ওতপ্রোতভাবে জড়িয়ে আছি তাদের। একদম দাদা, ঠিক। সামনে কন্যাশ্রী কাপ কবে শুরু করার পরিকল্পনা আছে? দেখো, কলকাতা মহিলা ফুটবল যে লীগ, ওমেন্স লীগ, সেটার নামটা বদল হয়েছে কন্যাশ্রী কাপ, মাননীয় মুখ্যমন্ত্রী নামকরণটা করেছিলেন। কন্যাশ্রী কাপ আমাদের এখন পর্যন্ত যা ঠিক আছে, যে 16টা টিম উপরে যে খেলবে প্রিমিয়ার, তার মধ্যে 1টি টিম উইথড্র করে ফেলেছে, তা সেটা হচ্ছে রেইনবো, রেইনবো এসি নেই এই বছর, 15টা টিমের মধ্যে খেলা হবে দুটো গ্রুপে, গ্রুপ বি
এর শুভ উদ্বোধন আগামী 16 নভেম্বর হবে এবং এই উদ্বোধনটা জাঁকজমকপূর্ণভাবেই হবে। বলা যেতে পারে যে কন্যাশ্রী কাপের একটা চমক থাকবে এখানটায়, সেটা আইএফএ সেইভাবে পরিকল্পনা করা হচ্ছে, আমরা সেভাবে তৈরি হচ্ছি এবং তোমাদের কাছেও আমরা খুব তাড়াতাড়ি শীঘ্রই খবর পৌঁছাবো যে কিছু চমক থাকবে কন্যাশ্রী কাপের ওপেনিং উপলক্ষে। মানে ক্রিকেটের সেদিন বিশ্বকাপের সেমিফাইনাল, তার আবহাওয়া আইএফএ চমক দিতে চাইছে। দাদা, এই লড়াইটাই আমরা চাইছি যে ফুটবল যারা ভালোবাসে ফুটবলে আসুক, ক্রিকেট ভালোবাসলে ক্রিকেটে চলে যাক। দুঃখের বিষয়, ফুটবল বাংলার পারফরমেন্স নিয়ে আমরা কথা বলছি, বাংলা সেমিফাইনালে গেছিল, তোমরা যারা ময়দানের এখন ইউটিউব চ্যানেল বা পোর্টালগুলো চালাচ্ছ তারা বাদ দিয়ে কারা খবর করেছে যে বাংলা সেমিফাইনালে উঠেছে? বাংলার ফুটবল নিয়ে বড় বড় কথা বলছে এক একটা সংবাদপত্র, যারা নিয়মিতভাবে তোমার কোথায় কোন জায়গায় টেনিসে কি একটাকে ট্রফি পেলো, কোন দেশের কোন প্রান্তে বা কোন দেশের কোন জার্মানের লিগে কো একটাকে হ্যাট্রিক করলো, সেই সব খবরগুলো বাংলার সমস্ত যে বলে যে আমাদের এত লক্ষ হচ্ছে, আমাদের গ্রাহক আছে, এত কিছু আছে, তারা ওখানটায় ছাপাচ্ছে। কিন্তু বাংলা সেমিফাইনাল উঠেছে তারা দু লাইনের বেশি হবেই না খবর করলেও দু লাইন। আমার বলার বিষয় পেপারটা বিক্রি হচ্ছে কোথায়? বাংলার বুকে মধ্যবিত্ত যে পরিবারগুলো, আমরা পেপার কিনি বলেই আজকে পেপারটা বিক্রি হচ্ছে, তারা উপেক্ষা করছে তো বাংলার ফুটবলটাকে, বাংলার কিছু সংবাদ মাধ্যম তারা উপেক্ষা করছে। যারা করছে তাদের অবশ্যই প্রশংসা প্রাপ্য, আমরা দেখতে চাই। 16 তারিখ আমরা খেলা করব, আমরা পেঁচাবো না, ওপেনিং আমাদের হবে, দেখা যাক কারা ফুটবল ভালোবাসে কারা ক্রিকেট ভালোবাসে, অসুবিধার কিছু নেই। এরপরেই তো জাতীয় মহিলা ফুটবল বাংলার মাটিতে হওয়ার ক্ষেত্রে তুমি অনেকটাই বোধ হয় এগিয়ে গেছো। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবের সাথেও তোমার এক প্রস্তুত কথা হয়েছে, সেটা কবে হবে? যদা এটা ঠিক যে অল ইন্ডিয়া প্রেসিডেন্ট কল্যাণ চৌবে, তারা এর আগে তুমি জানো যে আন্ডার 14 সাব জুনিয়ার খেলাটাও আমাদের বেঙ্গলকে দিয়েছিল এবং সেটা আমি এর জন্য প্রেসিডেন্টকে এবং এআইএফএফের সেক্রেটারি জেনারেল সাজীব প্রভাকরণকে এবং সমস্ত এআইএফএফকে আমরা ধন্যবাদ জানাই যে তারা আমাদের উপর ভরসা রাখছে। আমাদের বাংলা মহিলা ফুটবল দল মার্চ মাসে সিনিয়র ন্যাশনাল ওম্যান্সের চূড়ান্ত পর্যায়ে খেলবে ডাইরেক্ট এবং সেটা পশ্চিমবাংলায় হচ্ছে। আমি এবং আমাদের সেক্রেটারি অনির্বাণ দত্ত আমরা আলোচনা করেছি এবং আমাদের প্রেসিডেন্টকে জানিয়েছি যে সরকারি সাহায্য দরকার মাঠটাটের ক্ষেত্রে, বিভিন্ন রকম ট্রান্সপোর্টের ক্ষেত্রে, এবং সবাই সাহায্য করতে প্রস্তুত এবং এটা বলা যেতে পারে যে তোমরা সবাই এগিয়ে আসো যে বাংলায় অনেক দিন বাদে সিনিয়র ন্যাশনাল ওম্যান্স হতে যাচ্ছে। এটা ঠিক, এটার জন্য একটা আমি উদ্যোগ নিয়েছিলাম সচিবের সাথে কথা বলে, সেটা আলটিমেটলি বাংলায় হচ্ছে। আমাদের সবাই মিলে সাফল্য আনতে হবে বাংলার এই সিনিয়র ন্যাশনাল ওম্যান্স গেমটাকে কেন্দ্র করে। পাশাপাশি আইএফএ দৈনন্দিন কাজকর্মের মধ্যে একজন সহসভাপতি হিসেবে তুমি এতটা জড়িয়ে আসো, দু তিনটে আপডেট আমি নিয়ে নিতে চাইছি। আমাদের ফার্স্ট ডিভিশনে যে একটা লিটিগেশন একটা মামলা বা আছে, সেটা ঠিক কোন জায়গায় আছে? আর রিলিগেশন 8-এর খেলা এবং সুপার 6-এর বাকি খেলাগুলো, টুর্নামেন্ট সে চ্যাম্পিয়ন হয়ে গেছে মেহমানা স্পোর্টিং, ঠিক কী জায়গায় আছে? এই তিনটে বিষয় একটু জায়গা যেন একটু ধোঁয়াশার মধ্যে আছে, একটু ঘেটে আছে পুরো ব্যাপারটা, ফুটবল প্রেমীদের জন্য যদি একটু পুরো ব্যাপারটা পরিষ্কার করে পেলো ঠিক কী অবস্থায় আছে? দাদা, একদম খুব একটা সঠিক প্রশ্ন তুমি করেছো যে মোহামেডান টিম চ্যাম্পিয়ন হয়ে গেছে তুমি বলছো, এই ঘোষণাটা আমরা করতে পারিনি, কারণ আইএফএর কনস্টিটিউশনের কিছু জায়গায় আছে যে লিগ কমিটি এটা ঘোষণা করবে। তাই ধরো তুমি এটা একটা ভুল বুঝাবুঝি জায়গায় আছে, ধরো এক মাস আগে কোনো একজন কারোর বিয়ে ঠিক হচ্ছে, কন্যাই পাত্র এই কার্ডও ছাপানো হলো, তুমি তো বলছো বিয়ে হবে, যতক্ষণ পর্যন্ত এই বাঙালি রীতি অনুযায়ী সিঁদুর না পরায় রেজিস্ট্রি না হয় তখন পর্যন্ত তুমি বলতে পারো না যে শুভ পরিণয়টা সম্পন্ন হলো। এটাও ঠিক, সুপার 6-এর কিছু ম্যাচ বাকি আছে। দুর্ভাগ্যজনক ঘটনা এটা যে আইএফএ কিন্তু সমস্ত বড় টিমগুলোর সাথে সহযোগিতা করছে, তাদের মতন করে অ্যাডজাস্ট করবার চেষ্টা করছে, কিন্তু সে তারাও হয়তো কিছু ক্ষেত্রে সহযোগিতা করছে, আমরা আরও একটু সহযোগিতা কামনা করছি।
যেমন আমরা ঠিক করছিলাম যে এর মধ্যেই যদি বাকি খেলাগুলো ফেলা যায়, দেখছি যে মোহনবাগান যে এসছি সুপার জায়ান্টস, তাদের খেলাটা আর কিছু প্লেয়ার চলে যাচ্ছে হচ্ছে জাতীয় শিবিরে, ফলে আমরা ভাবছিলাম যে ডার্বি ম্যাচটাও আমরা নভেম্বরের একটা করব, তো সেটাও সম্ভব হচ্ছে না। ফলে এটা কিন্তু আমরা আশাবাদী, কিন্তু সিদ্ধান্তে উপনীত হতে পারিনি যে লিগের ঘোষণাটা আমরা এদিনই করে দিতে পারবো, এটাই আমাদের সুপার সিক্সের লাস্ট ম্যাচ। আবার পাশাপাশি ঠিক রেলিগেশনের ম্যাচ চলছে প্রিমিয়ার ডিভিশনের, এবং সেটা হয়তো 11-14 তারিখের মধ্যে শেষ হয়ে যাবে। কিন্তু আরেকটি বিষয় তুমি যে প্রশ্ন করেছো আপডেট দেওয়ার বিষয়, এটা ঠিক অস্বীকার করার উপায় নেই যে ফার্স্ট ডিভিশনে একটি ক্লাব বেলগেরিয়া থেকে ক্লাব, তারা আইএফএর কাছে কিছু অভিযোগ করেছে, তারা আইএফএর কাছে কিছু তথ্য দিয়েছে, এবং অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়নি, কিন্তু যারা আমরা দৈনন্দিন কাজের ভিতর থাকি, আইএফএতে একটা এনকোয়ারি কমিশন হতে যাচ্ছে বা বলা যেতে পারে তদন্ত কমিটি, তারা দাবি করেছে, মাননীয় মন্ত্রীর কাছেও তারা পত্র পাঠিয়েছে, আমাদের আইএফএকেও বলা হয়েছে, বেলগোরিয়া অ্যাথলেটিক ক্লাব একটি নির্দিষ্ট অভিযোগ করেছে। সেই অভিযোগের যে ফয়সলা যদি বলা হয়, সেই ফয়সলাটা আমাদের পক্ষে এখন পর্যন্ত করে ওঠা সম্ভবপর হয়নি। শৃঙ্খলা রক্ষা কমিটির একটা মিটিং হয়েছিল একদিন, ঠিক শৃঙ্খলা রক্ষা কমিটির মিটিং হয়েছে, সেই মিটিংয়ের পরিপ্রেক্ষিতে আমরা তাদেরকে আইএফএর বক্তব্য আমাদের সচিব জানিয়েছেন, কিন্তু বিষয়টা হচ্ছে যে তারা তারপরেও একটা কিছু তথ্য দিয়ে একটা পত্র আমাদের কাছে পাঠিয়েছে। আমরা মনে করছি যে আইএফএ একটা তদন্ত কমিটি করা হবে, সচিবের সাথে আলোচনা হয়েছে, সিদ্ধান্ত বা ঘোষণাটা সচিবই করবেন, তো সেটা হলেই বলা যেতে পারে যে এর ফয়সলা হলেই হয়তো চ্যাম্পিয়নশিপ, এই ফার্স্ট ডিভিশনের চ্যাম্পিয়নশিপের খেলাটা শুরু হবে। অনেক ধন্যবাদ সৌরভবাবু আপনাকে। শুধু মহিলা ফুটবল নয়, এই মুহূর্তে যেগুলো পেন্ডিং আছে কলকাতা লিগের ব্যাপারে পুরো আপডেট দেওয়ার জন্য, বিভিন্ন ধরনের খবরের আপডেটের জন্য দেখতে থাকুন স্পট অন নিউজ।